হবিগঞ্জের সড়ক বিভাগের 10 কোটি টাকার জায়গা অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ করেছে মাছ বাজার আড়ত সমিতি। তাদের সাফাই জেলা প্রশাসনের বুঝিয়ে দেওয়া জায়গায় নির্মিত হয়েছে স্থাপনা। উচ্ছেদের জন্য সম্প্রতি সড়ক বিভাগ চিঠি দিয়েছিল। আড়ত সমিতির দাবি মেটানো হয়েছে সংশ্লিষ্ট বিভাগের সাথে বিবাদ। সচেতন মহল বলছে পারস্পরিক লোভ ও স্বার্থের কারণে বেহাত হচ্ছে সরকারি সম্পদ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন বাইপাস সড়ক ঘেঁষে নির্মিত হচ্ছে বেশ কিছু দোকান। বৃষ্টি ঘরের কাজ প্রায় শেষের দিকে। সড়ক ও জনপথ বিভাগের 84% জায়গায় এসব ঘর নির্মাণ করছে মাছ বাজার আড়ত সমিতি। সমিতি সভাপতির দাবি, মাছের আড়তের জন্য প্রায় 10 কোটি টাকা মূল্যের জায়গাটি বুঝিয়ে দিয়েছিল জেলা প্রশাসন। আড়তের 122 সদস্যের চাঁদায় এর মধ্যে ব্যয় হয়েছে 60 লাখ টাকা। ঈদগাহ সংলগ্ন ওই জায়গাটি তারা সিলেক্টেড করেন, ওইরা এসিলেন্টের মাধ্যমে আড়তদার এসোসিয়েশনকে জায়গাটা বুঝিয়ে দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জেলা প্রশাসন থেকে প্রতিবেদন চাওয়া হলো, কোনো সিদ্ধান্ত হয়নি। সড়ক বিভাগের জায়গা বরাদ্দ দেওয়ার এখতিয়ার নেই বলেও উল্লেখ করেন তিনি। সড়ক ও জনপথের তাদের প্রশাসনিক মন্ত্রণালয় আছে, তারা তাদের প্রশাসনিক মন্ত্রণালয় এবং তাদের ডিপার্টমেন্টের অনুমতি ছাড়াই জায়গা উপজেলা থেকে বা কোথাও সুপারিশ করার সুযোগ মনে হয় নাই। কার্যালয়ের 200 মিটারের মধ্যে নির্মাণ কাজ চললেও অনেকটাই নীরব সড়ক বিভাগ। সম্প্রতি অবৈধ স্থাপনা অপসারণের জন্য আড়ত সমিতিকে চিঠি দিয়েছে তারা। যদিও আড়ত সমিতির দাবি, সড়ক বিভাগের সাথে তৈরি হওয়া দূরত্ব মিটিয়ে নিয়েছেন তারা। সবটা তো আর বলা যায় না, রোডসের ধারণা ছিল ওনার সাথে আমরা সবসময় যোগাযোগ রাখবো, যোগাযোগটা গিয়ে পুষি হচ্ছে এখন আমার সাথে। আমি এই পর্যন্ত 2 বার মিটিং করছি, বুঝছেন, এখন এটা শিথিল হয়ে গেছে। সড়ক বিভাগের দাবি, অবৈধ দখলদার উচ্ছেদে ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। তাদেরকে চূড়ান্ত নোটিশ দিই এবং আমরা এই বিষয়টার বিষয়ে বিগত ফেব্রুয়ারি মাসে আমরা মাননীয় জেলা প্রশাসকের কাছে আমরা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছিলাম। সচেতন মহল বলছে সড়ক বিভাগ ও দখলদারদের পারস্পরিক যোগসাজশে সরকারি জায়গা ব্যাহত হচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দুর্নীতির এমন একটা মনোভাব পোষণ তারা করে, যে তাদের মনে করে যে সরকারের জায়গা চলে গেলে আমার কি, যদি আমার প্রাপ্যটা আমি সঠিকভাবে পাই তাইলে সরকারের এরকম হাজারো একর জায়গা চলে গেলেও কিছু যায় আসে। শিগগিরই জেলার অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগী হবে সংশ্লিষ্টরা, এমনটাই দাবি হবিগঞ্জবাসীর। প্রদীপ দাস, সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ।